হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সময়কে আরো আনন্দময় করে তোলার জন্য নিয়ে এলাম কিছু মজার মজার গুগলি ও ধাঁধা নিয়ে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের ধাঁধাগুলি কি কি আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো দাঁত থাকতেও কে খেতে পারে না সঠিক উত্তর হলো চিরুনি চিরুনির দাঁত আছে কিন্তু চিরুনি খেতে পারে না আমেরিকায় বসবাসকারী কোনো লোককে কেন কানাডায় কবর দেওয়া যায় না সঠিক উত্তর হলো জীবিত লোককে কবর দেওয়া যায় না কারণ যিনি আমেরিকায় আছেন তিনি মারা যাননি এক ফুটবল প্রেমী বলল খেলা শুরু হওয়ার আগেই সে স্কোর বলে দিতে পারবে কিভাবে পারবে উত্তরটি হলো ফুটবল খেলা শুরু হওয়ার আগে স্কোর সবসময় শূন্য আর শূন্যই হয় ভারতের মধ্যে আছে কোন সে প্রদেশ মাছের অক্ষর বাদ দিলে খেতে লাগে বেশ বলুন তো কি সঠিক উত্তর হলো আসাম আসাম ভারতে অবস্থিত আর মাঝের অক্ষর বাদ দিলে আম হয় পাঁচ অক্ষরের একটি ইংরেজি শব্দ যার সাথে আরো দুটো অক্ষর যোগ করলে শব্দটা আগের চেয়ে আরো ছোট হয়ে যায় শব্দটি কি শর্টের উত্তর হলো শর্ট অ্যান্ড শর্ট শর্টের সাথে ই আর যোগ করলে শর্টার হয় মানে আরো ছোট হয়ে যায় পুরুষের জন্য কি তার বিধবা স্ত্রীর বোনকে বিয়ে করাটা কি ঠিক হবে উত্তর হলো লোকটা মৃত হলে বিয়ে করবে কি করে কারণ লোকটা যদি মারা না যায় তাহলে তার বউ বিধবা হবে না কোন জিনিস ভাঙলে বেশি কাজে লাগে উত্তর হলো গম আর নারিকেল বন্ধুরা আপনাদের যদি অন্য কোনো উত্তর মনে হয়ে থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন পাটুল সাহেব থাকেন বত্রিশ তলায় লিফ্টে সাধারণত তিনি ছাব্বিশ তলায় নেমে যান বাকি ছয় তলা তিনি সিঁড়ি দিয়ে হেঁটে ওঠেন শুধু বৃষ্টির দিনে তিনি বত্রিশ তলায় গিয়েই নামেন কেন উত্তর হলো বাটুল সাহেব এতই খাটো ছিলেন যে লিফটে বত্রিশ নাম্বার বোতাম পর্যন্ত তার হাত পৌঁছায় না বৃষ্টির দিনে তার হাতে ছাতা থাকে আর সেই ছাতা দিয়ে তিনি বত্রিশ নাম্বার বোতাম চাপতে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দেখি বলুন তো এখানে কোথায় ভুল আছে সঠিক উত্তর হলো শব্দটা কব নয় কর হবে ভিডিওটি দেখে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন